আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকের যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা ক্যাটালগ ডিজাইন বোরকা। ক্যাটালগ ডিজাইন বোরকা কিভাবে কাটিং করতে হয় সূত্র সহ আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি, এ টু জেড। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। তো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিউস হয়ে থাকেন, তাহলে দয়া করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের ক্যাটালগ ডিজাইনের বোরকাটা কীভাবে কাটিং করা হয়। তো আমি এ টু জেড আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি, বাট যে ক্যাটালগ ডিজাইনের বোরকাটা হবে সেটা স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেন। এই যে স্ক্রিনে যে ক্যাটালগ ডিজাইনটা দেওয়া আছে সেই সেম ডিজাইন বোরকা হবে, বাট আমাদের হাতটা ডিফারেন্স থাকবে, হাতটা থাকবে মৌসুমি হাতা। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে মৌসুমি হাতা বুকে কুচি দিয়ে একটা বোরকা কিভাবে কাটিং করতে হয় তা আপনারা ঘরে বসে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, নিজেরা নিজেরা করতে পারবেন, একদম ইজিতে, একদম সহজভাবে করতে পারবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে যায় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো সেটা। সো ভিউয়ার্স, দেখেন এখানে আমাদের একটা বোরকার কাপড়, আমাদের বোরকার কাপড়টা আছে 3.5 গজ। ঠিক আছে ভিউয়ার্স, বরাবর আমাদের এখানে একদম পারফেক্ট ভাবে 3.5 গজ বোরকার কাপড় আছে। ঠিক আছে, 3.5 গজ বোরকার কাপড় দিয়ে এখন আমাদের একটা কাটিং করতে হবে। ফার্স্ট দেখেন আমাদের ক্যাটালগের মধ্যে আছে যে বুকে কুচি থাকবে, ঠিক আছে, বুকে কুচি থাকবে, বাট আমাদের রুমাল কাটের মধ্যে যদি রুমাল কাট গোল্ড সিস্টেম সেলাই করে তাহলে আমাদের সাধারণত কুচিটা থাকে কোমরের মধ্যে, বাট এটা কুচিটা থাকবে প্যাডের উপরে। তো সেটা আপনাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে, এই কুচিটা থাকবে প্যাডের উপরে, বুকের উপরে। ফার্স্ট আমাদের হাফ বডিটা কাটিং করতে হবে। ওকে ভিউয়ার্স, এই যে ফার্স্ট আমাদের কি করতে হবে, হাফ বডিটা কাটিং করতে হবে। তা হাফ বডি আমাদের এটা একটু শর্ট থাকবে, কারণ আমাদের কুচিগুলা বুকের উপরে থাকবে, তাই সেই জন্য কি করতে হবে, আমাদের হাফ বডিটা শর্ট কাটিং করতে হবে। সেই জন্য যে আমাদের সাধারণত লং বোরকার মধ্যে কুচিটা থাকে কোমরের অনুযায়ী, ঠিক আছে, তো এখন এটা কোমর হবে না, কুচিটা হবে বুকের উপরে। তো সেই জন্য কি করতে হবে, আমাদের আগে হাফ বডিটা কাটিং করতে হবে। হাফ বডিটা যে কতটুকু কাটিং করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখে নেন। ফার্স্ট আমাদের এখানে এভাবে 4টা ভাঁজে ভাঁজ করে নেবেন, এভাবে 4টা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, 4টা ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর কি করতে হবে সেটা আমাদের একটু আয়রন করে ভালোভাবে বসায় নিতে হবে। এখন আমাদের দেখেন সাধারণত বোরকার কোমর এমন হাফ বডি থাকে যে 15 থেকে 15.5 ইঞ্চি হয়তো বা 16 ইঞ্চি, বাট এটা আমাদের যাতে বুকের উপরে থাকবে তাহলে আমাদের এটা একটু শর্ট দিতে হবে, হাফ বডিটা আমাদের শর্ট কাটিং করতে হবে। ফার্স্ট এভাবে একটা মার্জিন টেনে নেবেন, মার্জিনটা খুব ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে, এগুলো ফলো করবেন তারপরে দেখবেন। যা হোক দেখেন আমাদের তাহলে হাফ বডিটা একটু শর্ট কাটিং করতে হবে। শর্ট কাটিং এর অনুযায়ী আমাদের এমনিতে সাধারণত আমাদের হাফ বডি 13-14-15 থাকে, তাহলে এটা আমরা হাফ বডি কাটিং করব অনলি 11 ইঞ্চি কাটিং করব। ঠিক আছে, এটা আমরা জাস্ট 11 ইঞ্চি হাফ বডিটা শর্ট কাটিং করব, আই মিন বুক, যেটা যাতে প্যাটের উপরে থাকবে না বুকের উপরে থাকবে, তাই আমাদের কি করতে হবে 2.5 থেকে 3 ইঞ্চি শর্ট কাটিং করতে হবে। তাহলে দেখেন আমাদের হাফ বডিটা এক্স্যাক্টলি 6.5 কাটিং করতে হবে, 6.5 অনলি আরমুল। আলমোলটা 6.5 যখন কাটিং করতে হবে, ফার্স্ট দেখেন আমাদের চোলটা থাকবে 15 ইঞ্চি, ঠিক আছে, 15 ইঞ্চি চোলটা, তার মানে
8 ইঞ্চি কাটিং করতে হবে ছোল্ডারটা, 15 অর্ধেক 7.5, 7.5 হাফ ইঞ্চি বাড়তি শিলার জন্য তাহলে 8 ইঞ্চি কাটিং করতে হবে। আমাদের বডি থাকবে 44, তার মানে 4×11=44, বাট কোমর থাকবে, কোমর একটু বাড়তে নিতে হবে, আমাদের কোমরের মাপটা একটু নিচে চলে আসবে, ঠিক আছে বিওয়াস? তাহলে এই যে এভাবে নিতে হবে। এভাবে একটু ফলো করতে হবে, দেখেন আমাদের সামনে পিছনে ছোট করে গোল গলা থাকবে, ঠিক আছে? এক গোল গলা থাকবে, গোল গলার ডিপটা 2.5 ইঞ্চি দিচ্ছি। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা হাফ বডি, আই মিন উপরের পার্টটা, এই আমাদের কুচিটা বুকে থাকবে। তা হাফ বডিটা আমাদের কি করতে হবে, শর্ট কাটিং করতে হবে। শর্ট দেখেন আমি জাস্ট কেটে ফেলতেছি, তো মাপটা আশা করি বুঝতে পারছেন। আমাদের হাফ বডি সাধারণত থাকে 13-14 থেকে 15 ইঞ্চি বোরকার জন্য, 15, 15.5, 14, 14.5, কিন্তু আমাদের যাতে এটা বড় 54 ইঞ্চি লম্বা, তাই আমাদের হাফ বডিটা কুচিটা থাকবে বুকের উপরে। সেই জন্য কি আমাদের হাফ বডিটা এটা কাটিং হচ্ছে 13 ইঞ্চি, সরি 11 ইঞ্চি, অনলি 11 ইঞ্চি আমাদের সেলানো পরে হাফ বডিটা থাকবে 11 ইঞ্চি, আমাদের সামনে সামনে পিছনে ছোট করে গোল গোলা থাকবে। ওকে, তাহলে বুঝতে হবে সেটা আপনাদের থেকে, যে দেখেন হচ্ছে আমাদের হাফ বডি, ঠিক আছে ভিউয়ার্স? তাহলে এই যে হাফ বডিটা দেখেন শর্ট, কিন্তু আমাদের আর্মুলটা দেখতে হবে, 44 ইঞ্চির জন্য আর্মুলটা কতটুকু থাকতেছে, ঠিক আছে? সেটার কাপড় বাদ দিয়ে আমাদের আর্মুলটা থাকতেছে 8.5 ইঞ্চি, তাহলে আমাদের আর্মুল আর একটু প্রয়োজন, আর একটু নিচের দিকে ডাউন দিতে হবে। তাহলে দেখেন এখন আলমোড়টা কতটুকু থাকতেছে, আমাদের যে ছেলের কাপড়টা এতটুকু ঢুকে যাবে, বাকিটা আমাদের ছেলানোর পরে 9 ইঞ্চি থাকতেছে আলমোড়টা, আই মিন 18 ইঞ্চি। তাহলে এখন গোল গলা থাকবে সামনে, ছোট ছোট করে একটা গোল গলা কেটে দিব, দেখেন আমি আপনার পরে দেখে দিচ্ছি, গলাটা পরে কাটিং করতেছি। তাহলে 11 ইঞ্চি আমাদের একটা হাফ বডি কাটিং করা হলো, ঠিক আছে? এখন দেখেন আমাদের কুচির জন্য কি করতে হবে, এভাবে ডাবল একটা পার্ট নিতে হবে। আমাদের গেটটা থাকবে পুরোটা, এই ধরনের দুইটা পার্ট গেট থাকবে। দেখেন আমাদের এই যে নিচের পার্টটা একদম সোজা থাকবে, আই মিন একদম ইজি থাকবে। তাহলে দেখেন আমাদের নিচের যে পার্টটা হাফ বডি 11 ইঞ্চি, 11 ইঞ্চির পরে কি করতে হবে, আমাদের যে 54 ইঞ্চি লম্বা, তো 54 ইঞ্চি লম্বার জন্য 11 ইঞ্চি বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা আমাদের দুইটা সামনে একটা পার্ট নিতে হবে, পিছনে একটা পার্ট নিতে হবে। আমাদের নিচের বর্ডারটা ঠিক একজ্যাক্টলি 1 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চির পরে যে 11 ইঞ্চি দেখেন,
এভাবে আমাদের 11 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা যতটুকু ঠিক ততটুকু নিতে হবে। তো সেটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখা দিচ্ছি। দেখেন দেখেন আমাদের ভিউয়ার্স 11 ইঞ্চি আমাদের উপরে হাফ বডিটা, এখানে বুক থেকে উপরে পার্টটা আমাদের 11 ইঞ্চি থাকবে, বাকি নিচের যেটা আছে সেটা আমাদের 54 ইঞ্চি লম্বা দিতে হবে। দেখেন তাহলে এই যে মার্জিন থেকে আমাদের 11 ইঞ্চি যেটা প্লাস থাকবে সে 11 ইঞ্চিটা বাদ দিয়ে আমাদের নিচের পার্টটা কাটিং করতে হবে, তাহলে 54। এই দেখেন 54, এভাবে 54 ইঞ্চি দাগ দিয়ে দেখেন তাহলে যে নিচেরটা, এটা আমাদের বর্ডার থাকবে, নিচেরটা বর্ডার, এটা আমাদের একটা পার্ট, ঠিক আছে, এটা একটা সামনের পার্ট নিতে হবে, একটা পিছনের পার্ট নিতে হবে, এই ধরনের দুইটা পার্ট নিতে হবে। দেখেন বিওয়াস একটা পার্ট কাটিং শেষ, এখন এই ধরনের আমাদের আরেকটা পার্ট কাটিং করতে হবে পিছনের পার্টের জন্য। তাহলে আমাদের ফুল গ্যাপটা থাকবে, আই মিন পুরো কাপড়টা কি হবে কুচি করে ফেলতে হবে, ঠিক আছে, কুচি করে তাহলে আমাদের একদম এক্স্যাক্টলি সম্পূর্ণ কাপড়টা রেখে দিতে হবে। তো এখন কি করতে হবে, দেখেন এটা যে একটা পার্ট তো কাটিং করা হয়ে গেছে, সো সেটা বসিয়ে আমাদের পিছনের পার্টটা এভাবে আরেকটা ঘের কেটে কেটে নিতে হবে। জাস্ট এই পার্টটা বসাই আমাদের দুইটা পার্ট কেটে নিতে হবে। দেখেন দেখেন তাহলে যে আমাদের আটটা পার্ট ঠিক এভাবে, দুইটা পার্ট এভাবে কেটে নিতে হচ্ছে। ওকে, এ হচ্ছে আমাদের দুইটা ঘের, দুইটা পার্টের জন্য, সামনের পার্টের জন্য একটা ঘের, পিছনের পার্টের জন্য একটা ঘের, তাহলে দুইটা ঘের। এখন দেখেন এ হচ্ছে আমাদের হাফ বডি। তো সম্পূর্ণ বোরকাটা কিভাবে সেলাই করা হয় আমি আপনাদেরকে কাটিং এর পরে সেলাই ভিডিওটা আপলোড করব। এই চেম বোরকাটা, সেম বোরকাটা এই কাটিংটা আপলোড করার পরে সেলাই ভিডিওটা আপলোড করতে হবে, আপলোড করে দিব যে আপনারা কিভাবে সেলাই করবেন এই বোরকাটা, ঠিক আছে। তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে বোরকাটা কিভাবে সেলাই করতে হবে। এখন দেখেন আমাদের মৌসুমি হাতা হবে, মৌসুমি হাতাটা কিভাবে কাটিং করতে হবে, দেখেন ফার্স্ট আমাদের হাতের উপরে কবজিটা নিয়ে নিতে হবে, আর মূল যেটা উপরে পাটা নিয়ে নিতে হবে, তারপর আমাদের হাতের লেয়ারটা নিতে হবে। তাহলে আমাদের হাতের লম্বা থাকবে 22 ইঞ্চি থাকবে, আমাদের হাতের লম্বা থাকবে 22, তাহলে আমাদের হাতের লেয়ারটা থাকবে 7 ইঞ্চি। 7 ইঞ্চির পর আমাদের যে 22 ইঞ্চি যেটা আমাদের হাতের লং সেটা কাটিং করতে হবে ফুল হাতা, ঠিক আছে। তো ফুল হাতা আমাদের হাতের লম্বা থাকবে 22 ইঞ্চি, আমাদের যে হাতের মৌসুমি হাতের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা থাকবে 7 ইঞ্চি,
তাহলে এভাবে যে 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 22 ইঞ্চিতে মার্জিন করতে হবে। মার্জিন করে ঠিক এটা এভাবে ১২ ইঞ্চি হাতের মুখটা থাকবে। তা আমাদের যে আর্মুল যে ডাউন ডাউনটা হবে সেটা থাকবে 3.5 ইঞ্চি। হাতের যে মুহুরি কাটিং করা যে রাউন্ডটা দিব, যে শেপটা দিব, সেটা এখান থেকে আমাদের অরিজিনাল মাপ থেকে যেখানে 3.5 ইঞ্চি থাকবে, আমাদের হাতের মুখটা মোহরটা থাকবে 9 ইঞ্চি। আই মিন আমাদের বডিতে আর্মুল যেটা আছে হাতের মুহুরি 9 ইঞ্চি, তাহলে এখানেও 9 ইঞ্চি থেকে সামথিং একটু বাড়তি কাটিং করতে হবে হাতটা। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে এভাবে আপনারা যখন কাটিং করবেন আপনার হাড়ের বডিতে আর্মুল যতটুকু থাকবে তার চেয়ে 1/2 ইঞ্চি হাতটা বেশি কাটিং করবেন। কাটিং করার সময় হাতটা একটু 1/2 ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে। তো দেখেন তাহলে যেভাবে হাতটা এক্স্যাক্টলি ভাবে কেটে নেবেন। গলা বোরকাতে যাতে আমাদের সমান গলা বোরকাতে কোনো তলপাত কাটিং করতে হবে না। ঠিক আছে, এখন দেখেন এই যে আমাদের হাত, এটা এখন হাতের লেয়ার হবে। লেয়ার বলতে আমাদের যে মৌসুমি হাতার যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা হবে। দেখেন হাতটা ফার্স্ট কি করতে হবে, এভাবে আমাদের কোনা করে এই 3 কোনা করে স্কাবার অনুযায়ী 3 কোনা করে এভাবে বসাইতে হবে। এভাবে বসানোর পর আমাদের এই এই জায়গায় একটা চাকান কেটে দিতে হবে। চাকান কেটে দেওয়ার পর দেখেন এই যে আমাদের হাতটা ঠিক এক্স্যাক্টলি এভাবে বসাইতে হবে। বসানোর পর 7 ইঞ্চি আমাদের হাতের লেয়ার থাকবে, তাহলে আমাদের 1/2 ইঞ্চি সিলে রাখবে 7.5 নিতে হবে। এভাবে 7.5 নিতে হবে। তাহলে দেখেন এই যে এভাবে আমাদের এটা এভাবে রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে বিবাস, এই যে হচ্ছে আমাদের মৌসুমি হাতার। এই হচ্ছে আমাদের মৌসুমি হাতা। আশা করি বুঝতে পারছেন মৌসুমি হাতা কিভাবে কাটিং করতে হয়। দেখেন আমি একটু এক্সাক্টলি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের হাতাটা এক্সাক্টলি এভাবে থাকবে। ঠিক আছে বিবাস, এই হচ্ছে আমাদের একটা হাতা, এই হাতাটা এক্সাক্টলি এভাবে থাকবে। তাহলে একটা মৌসুমি হাতা কিভাবে কাটিং করতে হয়, সো ক্যাটালগ বোরকাটা কিভাবে কাটিং করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে এই আপলোড দেখাচ্ছি। বাট নেক্সট ভিডিওতে এই সেম বোরকাটা কিভাবে সেলাই করা হয় আমি সেই সেলানোর ভিডিওটা আপলোড করব। আপনারা একদম শিখে নিতে পারবেন A to Z ভাবে, ভালোভাবে একদম কোয়ালিটি, ফুললি ফুল কোয়ালিটি ভাবে আপনারা বোরকাটা সেলাই শিখে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো ভিউয়ার্স, কাটিংটা দেওয়ার দেখার পরে ওয়েট করবেন নেক্সট ভিডিওটা, কাটিং এই ভিডিওটার পরের ভিডিওটা, এই চেম্বর কাটা সেলাই করার ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনার ভিডিওটা খুব ভালোভাবে দেখে নেবেন এবং সেলাই এবং কাটিং দুইটাই দেখে নেবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।